আজ হুল দিবস পালন হলো হরিপালের বাসুদেবপুর মোড়ের বীর শহীদ সিধু মুর্মু ও কানু মুর্মুর মূর্তির সামনে। জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ এবং প্রদীপ প্রজ্বলন করেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না মহাশয়। উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের ল অফিসার মঙ্গল সরেন, জয়রাম হেমরম প্রধান, সুমিত সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে 1855 সালে সাঁওতাল বিদ্রোহে সিধু মুর্মু ও কানু মুর্মু সহ আদিবাসী সমাজের অবদানের কথা তুলে ধরেন বিধায়ক বেচারাম মান্না মহাশয়। তিনি বলেন, করোনা ভাইরাসের জন্য গত বছরের মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি, সামাজিক দূরত্ব বজায় রেখে এবছর অনুষ্ঠানের আয়োজন করা হয়। হুল দিবস পালিত হলো, প্রতি বছর নেই, এবছরও আপনারা করলেন কি? দেখুন, আপনারা সকলেই জানেন যে 1855 সালের 30 জুন সেই ভগ্নাদিঘির সেই যুদ্ধ, ব্রিটিশদের বিরুদ্ধে যে লাগাতার আন্দোলন, সিধু কানু যে ডাক দিয়েছিল এবং সেখানে সিধু কানুকে হত্যা করা হয়েছিল, তার বংশধর সহ হাজার হাজার সাঁওতাল সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছিল, এই দিনটিকে হুল দিবস হিসেবে পালন করা হয়। প্রতি বছরই আমরা পালন করি, শ্রদ্ধা জানাই। গত 17 সাল থেকে আমরা 30 জুনকে আনুষ্ঠানিকভাবে একটা বড় উৎসব, স্মৃতিচারণার কেন্দ্র হিসেবে আমরা গড়ে তুলেছিলাম বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারে করোনা ভাইরাসের প্রাক্কালে আমরা সমস্ত অনুষ্ঠান সামাজিক দূরত্ব বিধিকে মান্য করেই আমরা অতি সংক্ষিপ্ত সহকারে আমরা সিধু কানুর প্রতি শ্রদ্ধা জানালাম। এবং জানেন যে গত 12 জুন তাদের বংশধর রামেশ্বর মুর্মুকে খুন করা হয়েছে এবং তাদের বংশধররা আবেদন করেছেন যে এবারে সিধু কানুর মূর্তিতে যাতে মালা না দেওয়া হয়, তার কারণ সেই মৃত্যুর প্রতিবাদ এবং সেই মৃত্যুর খুনিরা যাতে দ্রুত ধরা পড়ে শাস্তি পায়, সেজন্য সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। সেজন্য তাদের আবেদনকে সামনে রেখেই আমরা হরিপাল স্মৃতিরক্ষা, সিধু কানু স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আমরা মাল্যদান না করে তার মূর্তির নিচে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানালাম। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.